আসসালামু আলাইকুম, আমি টুম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি পাবদা মাছ দিয়ে খুবই সিম্পল একটি রেসিপি শেয়ার করবো, আর সেটি হচ্ছে চিচিঙ্গা দিয়ে পাবদা মাছের ঝোল। এই রেসিপিটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে এবং গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পাবদা মাছের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 6টি মিডিয়াম সাইজের পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে ফ্রিজ থেকে বের করে আমি পানিতে ভিজিয়ে রেখেছি পাবদা মাছগুলো নরম হওয়ার জন্য। তো পাবদা মাছটা নরম হয়ে গেছে, এখন বাকি উপকরণগুলো নিয়ে নিচ্ছি। তো এখানে আমি নিয়েছি 2টি মিডিয়াম সাইজের চিচিঙ্গা। চিচিঙ্গাগুলোকে একদম আলু ভাজির মতো করে স্লাইস করে কেটে নিয়েছি, একদম পাতলা করে স্লাইস করেছি। তো এই যে দেখে বুঝতে পারতেছেন, তো আলু ভাজি যেভাবে করে তো সেভাবেই করে নিয়েছি। এর সাথে এখন দিয়ে দিচ্ছি এখানে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচের মতো আদা রসুন পেস্ট, হাফ চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চামচের মতো মরিচ গুঁড়া। এখন দিয়ে দিব এর সাথে রান্নার তেল। তো আমরা আমাদের মশলা চামচের হাফ চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলাগুলো অ্যাড করে দিবেন। এখন দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। সব কিছু এখন খুব ভালো করে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি। তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আজকে আমি এই রেসিপিটা কিভাবে তৈরি করতেছি। এটা হচ্ছে হাতে মাখা যে পাবদার চচ্চড়ি, তো সেই চচ্চড়িটা করব। তো এখন আমি এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এটা একবারে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, এরপর আর এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। তো এখন এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো পরে দিয়েছি এই জন্যই যে মাছগুলো যদি আগে দিতাম তাহলে দেখা যেত মাছগুলো একদম গলে ভর্ত হয়ে যেত। তো এই জন্য আগে চিচিঙ্গাটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে মাছটা দিয়ে দিলাম। তো এবার বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে ঝোলটাতে বলক চলে এসেছে, তো এটাকে আমি আরেকটু শুকিয়ে নিব, এরপর আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। তো এই যে পর্যায়ে কিন্তু ঝোলটাতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ শুকিয়ে এসেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ। আমি এখানে কাঁচামরিচটা একটু ফালি করে দিয়ে দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যতটুকু ঝাল খাবেন সে পরিমাণে মরিচ দিয়ে দিবেন। তো আমি এখানে প্রায় 5টির মতো কাঁচামরিচ দিয়েছি। এখন দিলাম এখানে ধনিয়া পাতা, এরপর আমি এই ঝোলটাকে আরেকটু শুকিয়ে নিব। তো এরই মাঝে কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে। এরই মাঝে চিচিঙ্গাটাও গলে গেছে আর আমার ঝোলটাও শুকিয়ে এসেছে। তো এবার আমি চুলাটা অফ করে দিব। তো চুলাটা অফ করে দিয়েছি। তো তৈরি হয়ে গেছে আমার চিচিঙ্গা দিয়ে পাবদা মাছের চচ্চড়ি। খুবই সিম্পল একটি রেসিপি যা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। তা আল্লাহ হাফেজ সবাইকে।